হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা দর্শমুদ্দিন খন্দকার, টেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু থ্রি ওয়ে কাট কপি অ্যান্ড পেস্ট সিঙ্গেল অর মাল্টিপল স্লাইড ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা কীভাবে তিনটা ওয়েতে যে আমাদের সিঙ্গেল এবং মাল্টিপল স্লাইড আমরা কীভাবে কাট কপি এবং পেস্ট করতে পারি, আজকে আমরা সে বিষয়ে দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। আসার পরে পাওয়ার পয়েন্টে এখানে প্রেজেন্টেশনে আমাদেরকে এখন কয়েকটি স্লাইড দেওয়া আছে। দেখুন এই স্লাইডগুলো আমরা কি চাই কি করার জন্য এখান থেকে কাট বা কপি করব, আর সেটা আমরা চাইলে একটা একটা সিঙ্গেল স্লাইডে করতে পারি, অথবা চাইলে আমরা একাধিক স্লাইড সিলেক্ট করে সেটাও আমরা কাট কপি করে আমরা পেস্ট করতে পারি। তারপর তো আমরা সিঙ্গেল স্লাইডের বিষয়টা দেখি। তাহলে সিঙ্গেল স্লাইড মনে করুন আমরা এই যে সেকেন্ড যে স্লাইডটা আছে এইটা ধরুন আমি এখান থেকে কাট করে আমি কোথায় নিয়ে আসবো, আমার এই চার নম্বর স্লাইডের পরে নিয়ে আসবো। তাহলে এটা কাট করার জন্য আমরা এই যে স্লাইডটা সিলেক্ট করার পরে আমরা যদি এই যে এখানে চলে আসি, এই যে আমাদের এখানে কিন্তু এই যে কাট, আমরা কাটে ক্লিক করলাম, স্লাইডটা কেটে গেল। কাটার পরে কোথায় নিয়ে আসবো, আমরা চার নম্বর স্লাইডের নিচে বা তিন নম্বর স্লাইডের নিচে নিয়ে আসবো। তাহলে তিন নম্বর স্লাইডটা এখানে সিলেক্ট করা অবস্থায় এখন যদি আমরা এই যে এখান থেকে পেস্টে ক্লিক করি, পেস্টে ক্লিক করলে দেখেন এটা কিন্তু নিচে চলে আসছে, নিচে চলে আসলো। তো এইভাবে আমরা এখানে কাট পেস্ট করতে পারি, অথবা চাইলে আপনি ধরেন যে কি আপনি মাউস দিয়ে যদি ডান বাটনে ক্লিক করেন, মাউসের ডান বাটনে ক্লিক করার পরে এই যে কাট, আমরা কাটে ক্লিক করলাম কেটে গেল। কাটার পরে কোথায় নিব, আমাদের প্রথম স্তরের নিচে নিয়ে আসবো। তার নিচে নিয়ে আসার জন্য এখান থেকে আবার যদি মাউসের নর্মালে ক্লিক করে এই যে আমাদের এখান থেকে পেস্ট অপশন, তো পেস্ট অপশনের মধ্যে এখান থেকে কিন্তু আমরা বিভিন্নভাবে পেস্ট করতে পারি। কেউ ডেস্টিনেশন দেখাই দিলে আমাদের এই ডেস্টিনেশন যে থিম আছে সেইভাবে চলে আসবে এখানে পেস্ট। আমরা এটা ক্লিক করলাম, এ চলে আসছে। অথবা ধরুন আমরা যদি আবার মাউসের নর্মালে ক্লিক করে আমরা এই যে পেস্ট অপশন থেকে সেকেন্ডটা দেখা দিই, কিপ সোর্স ফরম্যাটিং, এটা আমাদের ফরম্যাটিং সহকারে পেস্ট হয়ে আসবে। এটা আমরা ক্লিক করলে মানে যেহেতু আমার এখানে দুইটা সেম কাজই এখানে করতেছে, এটা ফরম্যাটিং বা আমার যে ডেস্টিনেশন দুইটা এখানে সেম কাজই করতেছে। তারপর যদি আমি পিকচার হিসেবে চাই তাহলে আবার মাউসের নর্মালে ক্লিক করে এই যে পেস্ট অপশনের মধ্যে এখানে কিন্তু পিকচার দেওয়া আছে, এখানে ক্লিক করলে আমার স্লাইডটা এখানে কি চলে আসছে, একটা পিকচার হিসেবে চলে আসছে। আসলে এটাকে আপনি ইচ্ছা করলে একটা পিকচার হিসেবে সেভ করতে পারেন। করার জন্য মাউসের নর্মালে ক্লিক করবেন, তারপর এই যে সেভ এস পিকচারে ক্লিক করে আপনি এখান থেকে ধরেন যে এই যে সেভ এস টাইপ দেওয়া আছে বাই ডিফল্ট পিএনজি, আপনি তাহলে চেঞ্জ করতে পারেন জেপিজি বা গিফ, আপনি কোনটা রাখবেন সেটা দেখাইতে পারেন। তা দেখানোর পরে আপনি একটা নাম দিয়ে সেভে ক্লিক করলে বাস পিকচার হিসেবে সেভ হয়ে যাবে। তারপর আপনি এটা যে পিএনজি ফরম্যাটের পিকচার হিসেবে আপনি যেখানে ইচ্ছে এখানে ব্যবহার করতে পারবেন, এটা সেভ সেটা বাস। তাহলে এখান থেকে আমরা ধরুন দেখি এখান থেকে যে আমরা যখন এখানে পেস্ট করলাম তাহলে সেখানে কিন্তু আমরা দেখলাম যে সরাসরি স্লাইড বা পিকচার হিসেবে আমরা এখানে পেস্ট করতে পারি। তাহলে এখান থেকে ধরুন আমরা দুইভাবে কাট করে পেস্ট করলাম, তারপর আমরা চাইলে কিবোর্ড দিয়ে করতে পারি। এখন ধরুন আপনি কি করবেন, এই যে প্রথম স্লাইডটা আপনার এখান থেকে ধরুন আমরা কাট করবো, তাহলে কন্ট্রোল এক্স দিয়ে আমরা কাট করলাম। কাট করার পর আমাদের এই পাঁচ নম্বর স্তরের নিচে নিয়ে আসবো, তাহলে আমরা পেস্ট করি এখন পাঁচ নম্বর স্তরের নিচে চলে আসছে, চলে আসলো। আরও সাথে রাতে কিন্তু এখানে ধরুন আমরা পেস্ট করি, সাথে রাতে ধরুন পেস্ট হয়ে আসলো। এবং এই যে এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু পেস্ট করার এখানে তিনটা অপশন দেওয়া আছে, এই যে এখানে ডেস্টিনেশন, তারপরে যেটা আমি যদি এখানে ধরুন আমার কিন্তু পিকচার হিসেবে চলে আসবো, আবার এই যে কিন্তু এখানে সরাসরি পিকচার হিসেবে চলে আসছে এখানে, এই যেটা এইভাবে কিন্তু আমরা পেস্ট করতে পারি কাট করে। সেটা আমরা তিনভাবে দেখলাম বাস। এখন ধরুন আমরা কপির বিষয়টা দেখবো। তো কপির বিষয়টা ধরুন আমরা করার জন্য সেমভাবে এখন ধরুন আমরা কি এখান থেকে কপি করলে শুধু কি হবে, আগে যেমন কাট করে আসতো কপি করলে কপি হয়ে আসবে, এখন আমরা কপি করবো কোনটা, ধরুন এটা কপি করবো। তো এটা সিলেক্ট করা আছে বা সিলেক্ট করা অবস্থায় ধরুন এখন আমরা কি করবো, এই যে এখান থেকে কপি, আমরা কপিতে ক্লিক করলাম কপি হলো। কপি হওয়ার পর আপনি কোথায় পেস্ট করবেন, আমি পেস্ট করবো এটার নিচে। তো এটা সিলেক্ট করা অবস্থায় আমি এই যে পেস্টে ক্লিক করি বাস পেস্ট হয়ে গেল, এটা নিচে পেস্ট হয়ে চলে আসলো। অথবা আমি এই যে এখানে ক্লিক করে আমি কিন্তু পেস্ট অপশন থেকে পেস্ট করতে পারি, এই যে কিপ সোর্স ফরম্যাটিং, এই যে পিকচার, এগুলো তো অলরেডি আমরা বিষয়গুলো দেখলাম কাট করার পর। এখন আবার যে পিকচারে ক্লিক করলাম তাহলে কপি হয়ে মানে এখনো থাকবে, এখনো পিকচার হিসেবে পেস্ট হয়ে যাবে, কপি করলে মানে দুই জায়গায় থাকবে। তো এটা আমরা ডিলিট করে দিলাম বাস। এখান থেকে এইভাবে আমরা কপি করে পেস্ট করতে পারি। তারপর ধরুন আমাদের সেম কাজটা আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে করতে পারি। আমরা ধরুন কোনটা এটা কপি করলাম, এটা এখান থেকে কপি করার জন্য মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে কপি বাস, কপি হয়ে গেল। হওয়ার পরে কোথায় নেবেন, আমাদের এই স্লাইডের নিচে, এটা নিচে নিয়ে আসবো। তাহলে মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে পেস্ট অপশন থেকে আপনি কি হিসেবে নেবেন, আমি ধরুন এটা নেব কিপ সোর্স ফরম্যাটিং বা চলে আসলো। পরে তাহলে পিকচার হিসেবে নিতে পারেন, এই যে পিকচারে ক্লিক করে পিকচারে এটা চলে আসলো। এই আমরা কপির কাজ করতে পারি। অথবা আপনি কিবোর্ড দা করার জন্য আপনি কোনটা কপি, এটা আমরা কপি করবো, কন্ট্রোল সি দিয়ে কপি বা সেকেন্ডটা কোথায় নেবো আমরা, আমাদের এই লাস্ট স্লাইডের পরে নিয়ে আসবো, কন্ট্রোল বি দিয়ে পেস্ট। তাহলে কন্ট্রোল বি দিয়ে পেস্ট হয়ে আসছে। কিন্তু এখন এই যে এখানে পেস্ট অপশন আছে আপনি কীভাবে রাখবেন, এই যেগুলো আপনি যেটা দেন সেটা দিয়ে এখানে কিন্তু পেস্ট চলে আসবে। এইভাবে এখান থেকে ধরুন আমরা একটা সিঙ্গেল স্লাইড আমরা কি করতে পারি, এও তিনভাবে আমরা এখান থেকে যে আমরা কাট কপি পেস্টের কাজ করতে পারি। তা আমরা সিঙ্গেল স্লাইড দেখলাম, এবার আমরা দেখবো যে আমাদের এখান থেকে মানে মাল্টিপল স্লাইড, একাধিক স্লাইড কীভাবে আমরা এখান থেকে দেখা গেছে আমরা তিনভাবে কাট কপি পেস্ট করতে পারি। তাহলে সেটা করার জন্য আপনি যে স্লাইডগুলো করবেন সেগুলো প্রথমে সিলেক্ট করবেন। তাহলে এখান থেকে ধরুন আমি এই স্লাইডটা করবো, এটা সিলেক্ট করলাম, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ ধরে রেখে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, তারপর আবার কন্ট্রোল চাপ ধরে এটা সিলেক্ট করলাম। তাহলে এই যে তিন স্লাইড আমি সিলেক্ট করলাম, করার পর এখন আমি যদি কন্ট্রোল এক্স দিই, কন্ট্রোল এক্স দিয়ে তিন স্লাইড আমি কাট করলাম, এখন কোথায় পেস্ট করবেন,
তাহলে আমি পেস্ট করবো এটা নিচে, এই যে স্লাইডের নিচে পেস্ট করবো, বা এই স্লাইডের নিচে পেস্ট হয়ে তিনটে আসবে। তাহলে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপ দিই, এটা নিচে গিয়ে তিনটা পেস্টে চলে আসছে, তিনটা পেস্টে চলে আসছে। এইভাবে কিন্তু কিবোর্ড দিয়ে করতে পারেন কাজটা। তারপরে এই যে পেস্ট হওয়ার পরে কিন্তু আপনার এই যে পেস্ট অপশনের মধ্যে এখান থেকে আমরা গেলে কিন্তু এখানে আবার তিনটা অপশন আসছে। এখন আপনি যদি কিপস ফরম্যাটিং বা এটা দেন তাহলে কিন্তু এইভাবে চলে আসবে। কিন্তু আমরা যদি পিকচার হিসেবে দিই তাহলে এই দেন আমরা কিন্তু এখানে পিকচার হিসেবে চলে আসছে, পিকচার হিসেবে চলে আসছে। এইভাবে কিন্তু কাজটা করে। তারপরে ধরুন আমরা এই যে কিবোর্ড দিয়ে করলাম সেম কাজটা, ধরুন আমরা ইচ্ছে করলে একাধিক স্লাইড আমরা কপি পেস্ট বা কাট বা কপি করার জন্য আমরা কি করি আবার স্লাইড সিলেক্ট করি, আমরা এটা এইটা এটা তিনটা সিলেক্ট করলাম। করার পরে ধরুন আমরা এখান থেকে কি করব, এই তিন স্লাইডকে আমরা ধরুন এখন আমরা কি করব কাট করব। আবার এই যে এখান থেকে আমরা যদি কাটা যাই, কাটা গেল, কাটার পর আপনি কোথায় পেস্ট করবেন, আমরা এটা নিচে পেস্ট করব, এটা নিচে পেস্ট করব। তাহলে আমরা এখন এই যে পেস্টে এখানে বা যে এখানে যে কীভাবে পেস্ট করবেন আপনি দেখাই দেবেন। আমরা এটাতে ক্লিক করলাম, এই তিনটা পেস্টে চলে আসছে। এইভাবে কাজটা করে। তারপর আমরা আবার এখানে যদি এই তিনটা কাট করতে চাই, মাউসের নার্মনে ক্লিক করে এই যে এখান থেকে কাট কেটে গেলাম, আবার কোথায় নিবো এটা নিচে নিবো। তাহলে মাউসের নার্মনে ক্লিক করে এই যে পেস্ট অপশন থেকে আপনি কীভাবে নেবেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন। বাস আমি পিকচার হিসেবে নিব, পিকচার হিসেবে তাহলে পিকচার হিসেবে চলে আসবে, কিন্তু পিকচার হিসেবে চলে আসবে। তারপর আপনি পিকচার হিসেবে সারা যদি আমরা আমরা চাই এখানে চলে আসছে। এইভাবে কাজটা করে। বাস তারপর ধরুন আমরা এখান থেকে এই যে একাধিক স্লাইড আবার এখানে সিলেক্ট করার জন্য একটা কন্ট্রোল কে চলে ধরে রেখে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, বাস তিনটা সিলেক্ট করার পরে মাউসের ডানমানে ক্লিক, বাস এই যে এখান থেকে কপি বা কাট যেটাই করেন, তাহলে আপনার কাট করতে গেলে কাট, কপি করতে গেলে কপি হবে। তাই কাট করলাম, কাটা গেল, বাস এখন কোথায় পেস্ট করবেন সেখানে কার্সর নিয়ে আপনি এখানে এই যে মাউসের ডানমানে ক্লিক করে আপনি পেস্টে দেখা দেবেন, হয়ে যাবে। বাস এইভাবে কিন্তু আমরা এখান থেকে কাটার বিষয়টা করতে পারি। বাস কাটার পরে এখন আমাদের কপির বিষয়টা সেম, মানে কাট করলে কাটা, কপি করলে কপি আসবে। তাহলে আমরা একটা কন্ট্রোল চাপ ধরে রেখে এই স্লাইড এইটা এই তিনটা স্লাইড আমরা তখন সিলেক্ট করলাম। তিনটা সিলেক্ট করার পরে মাউসের নার্মনে ক্লিক করে যে কপি, কপি করার পরে বাস এখন আপনি কোথায় নেবেন, তাহলে আপনি কোন স্লাইডের পরে নেবেন, এই স্লাইডের পরে আমরা তিনটা নিব বা এটার পরে নেব তিনটা। তাহলে মাউসের নার্মনে ক্লিক করে আপনি পেস্টে কীভাবে পেস্ট করবেন দেখাই দেবেন, বাস পেস্ট হয়ে গেল। সেমভাবে এই তিনটা সিলেক্ট করা আছে, আমরা এখন কপি করে পেস্ট করবো। তাহলে কন্ট্রোল সি দিয়ে কপি, আমরা কোথায় নেব এটার নিচে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট চলে আসছে। অথবা আমরা এই যে এখান থেকে কপি, এই যে এখান থেকে কপি করে আমরা কোথায় নেব এটা নিচে নিব। তাহলে আমরা এই যে পেস্ট বা এই যে পেস্ট অপশনে যে যেভাবে দেন আমরা সরাসরি পেস্ট করলাম, সরাসরি পেস্টে চলে আসলো। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে কী করতে পারি, আমাদের যে পাওয়ার পয়েন্টের যে স্লাইডগুলো থাকবে সেগুলো আমরা এখান থেকে দেখা গেছে একটা সিঙ্গেল স্লাইড কীভাবে আমরা তিনটা হয়েতে কাট কপি পেস্ট করতে পারি। তারপর এখান থেকে আমাদের একাধিক স্লাইড আমরা সিলেক্ট করে কীভাবে তিনটা হয়েতে আমরা এখানে যে কাট কপি পেস্ট করতে পারি সে টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু থ্রি ওয়ে কাট কপি পেস্ট সিঙ্গেল অ্যান্ড মাল্টিপল স্লাইড ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।